হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগের যে আমরা নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারতে দেখেছি যে টান সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা এবং ভরবেগের যে সংরক্ষণ সূত্র, তারপরে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র এবং নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র, এগুলো দেখেছি। ঠিক আছে, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে যে নিউটনের যে গতিসূত্র, সে গতিসূত্রগুলো কীরকম হয়, অর্থাৎ বিশেষ করে নিউটনের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড ল আমরা জানি, তার যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা হচ্ছে কি, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, দেখো এটা আমরা জানি যে নিউটনের সেকেন্ড ল সেটা এফ, সেই এফ ইকুয়াল টু কত, এম এ, যেখানে এফটা হচ্ছে কি এক্সটার্নাল যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্স, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশান, আর এমটা হচ্ছে ওই যে কণাটা যেটা গতিশীল, সে গতিশীল কণাটার কি মাস। ঠিক আছে, এইবার এখানে এই এম এর যে ভ্যালু, সে ভ্যালুটা যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, অর্থাৎ এম এর যে মান বা ভরের মান, সে ভরের মানটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, অর্থাৎ যদি স্থির না থাকে, তাহলে কিন্তু এই যে ইকুয়েশান এফ ইকাল টু এম এ, অর্থাৎ নিউটনের যে সেকেন্ড ল, এটাকে এই ইকুয়েশান দিয়ে কি লেখা যায় না, তখন কি ইকুয়েশানটা অন্যরকম হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখব যে পরিবর্তনশীল যে ভর, সে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে যে নিউটনের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড লর ইকুয়েশানটা কীরকম হবে। ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে দেখো আজকের আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র। তাহলে দেখো মনোযোগ দিয়ে দেখবে যে সময়ের সাপেক্ষে যদি তোমার ভর যেটা, সে ভরটা যদি পরিবর্তন হয়, তাহলে তার ক্ষেত্রে ইকুয়েশানটা দেখব। তাহলে দেখো যে প্রথমে এখানে একটা ভর আছে, একটা বস্তু আছে, এই বস্তুটার যে মাস, সে মাসটা হচ্ছে কত, এম। আর এই যে বস্তু, সেই বস্তুটা তুমি ধরে নাও ভি ভেলোসিটি নিয়ে এই দিক থেকে এই দিকে গিয়ে গতিশীল। ঠিক আছে, এইবার তুমি ধরে নাও এখানে আর একটা যে ভর, তুমি ধরে নাও একটা ছোট্ট ভর, সেই ছোট্ট ভরটা হচ্ছে কত, ডিএম, এটাও এই দিকে কি যাচ্ছে, কত ভেলোসিটি নিয়ে, ইউ ভেলোসিটি নিয়ে, ধরো এই যে ক্যাপ স্মল এম ভরের যে বস্তুটা আছে, সে বস্তুর দিকে কি যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এই যে বস্তুটা ডিএম ভরে, সেটা স্মল এম ভরে বস্তুতে যদি ধরো যুক্ত হয়, তাহলে দেখো এই যে বড় বস্তুটা আছে, সে বড় বস্তুটার যে ভেলোসিটি, সে ভেলোসিটিটা কী হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, আবার এরকম হতে পারে যে ধরে নাও এই যে স্মল এম ভরে বস্তুটা আছে, সেই স্মল এম ভরের বস্তুটা যাচ্ছে, যেতে যেতে এটা যদি ধরো যুক্ত না হয়, এখান থেকে কিছুটা অংশ কী হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে যদি বিচ্ছিন্ন হয় বা এই বস্তুর সঙ্গে অন্য কোনো একটা বস্তু যুক্ত হয়, তাহলে দেখো এর যে মাস, সে মাসটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মাসটা যদি চেঞ্জ হয়, তাহলে এর যে ভেলোসিটি, সে ভেলোসিটিটাও কী হবে, চেঞ্জ হবে। এবার ভেলোসিটি চেঞ্জ কতটা হবে সেটা ডিপেন্ড করছে এই বস্তুটার সঙ্গে কতটা বস্তু, কতটা ভরের বস্তু বা কতটা ভরবেগ যুক্ত হচ্ছে, বা ওই বস্তুটা থেকে কতটা ভরবেগ বা কতটা ভরের বস্তুটা কী হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে। দেখবে এর যে বাস্তব উদাহরণ, সে বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই। দেখো ধরো তুমি সাইকেল চালিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছ, এবার সেই সাইকেলে ধরো তোমার একটা বন্ধু, তোমার যে সাইকেলের যে পিছনের ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে উঠলো। ভালো করে দেখো যে তুমি সাইকেল চালাচ্ছ, সেই সাইকেলে চলন্ত অবস্থায় তোমার কোনো একটা বন্ধু যদি সাইকেলে ওঠে, তাহলে দেখবে সাইকেলের যে ভেলোসিটি, সে ভেলোসিটিটা কিছুটা কী হবে, কমে যাবে, অর্থাৎ সে আসতে যাবে। সেটা এবার কতটা আসতে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে তোমার বন্ধুর যে ওয়েট, সে ওয়েটটা, এবং তোমার বন্ধুটা কতটা ভরবেগ নিয়ে কী হচ্ছে, ওই তোমার যে সাইকেলের পিছনে উঠেছে তার উপরে।
আবার এটাও দেখতে পাবে যে যদি তুমি ধরো তোমার একটা বন্ধু আর তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, এবার যেতে যেতে তোমার ধরো বন্ধুর যে বাড়ি সেই বাড়ির কাছে তুমি চলে এসেছো, তাহলে সে তোমার বন্ধু কী করবে ওই বাড়ির কাছে নেমে যাবে। এবার যখনই দেখবে সাইকেল থেকে নেমে যাবে, তোমার যে ভেলোসিটি সে ভেলোসিটিটা কি বেশি হয়ে যাবে। তাহলে কতটা বেশি হবে সেটা ডিপেন্ড করছে কি তোমার বন্ধু কতটা ভরবেগ নিয়ে কি হয়েছে তোমার সাইকেল থেকে নেমে গেছে। তাহলে এখানেও ঠিক সেরকম যে যদি কোনো একটা বস্তুর সঙ্গে কোনো একটা ভর যুক্ত হচ্ছে বা বিযুক্ত মানে বিচ্ছিন্ন হচ্ছে, তাহলে ওখানে ওর যে ভেলোসিটি কতটা চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে কতটা ভরবেগ নিয়ে সে বিচ্ছিন্ন হচ্ছে বা কতটা ভরবেগ নিয়ে কী হচ্ছে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এইবার আমরা দেখব এই ধরনের যে কেস, এই কেসের ক্ষেত্রে নিউটনের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড লর ইকুয়েশনটা কীরকম হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফার্স্টে এরা আলাদা আলাদা ছিল, দিয়ে তারপরে কী হয়ে গেল, ধরে নাও এ এই বস্তুর সঙ্গে কী হলো এই বস্তুটার সঙ্গে এই বস্তুটা কি যুক্ত হয়ে গেল। তাহলে এখন এর ভর কত হবে, দেখো এম প্লাস কত ডিএম হবে, এবং তুমি ধরে নাও এর যে ভেলোসিটি হলো সে ভেলোসিটিটা ভি প্লাস কত ডিভি, সে ভি প্লাস ডি ভেলোসিটি নিয়ে সেই দিকে গেল। তাহলে দেখো যে কোনো এক সময়ে এখানে স্মল এম ভরের বস্তু তার ভেলোসিটি কত ভি এ যাচ্ছিল, তার সঙ্গে ডিএম ভরের একটা বস্তু ইউ ভেলোসিটি নিয়ে যেতে যেতে এর সঙ্গে কি যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে যখনই যুক্ত হলো তাহলে টোটাল মাসটা কী হয়ে গেলো, দেখো এম প্লাস ডিএম, এবং আমরা ধরছি এর যে ভেলোসিটি সে ভেলোসিটিটা কত হলো ভি প্লাস ডিভি। ঠিক আছে, এইবার এখানে আমরা কি করব, ভরবেগের যে সংরক্ষণ সূত্র বা এখানে প্রাথমিক যে ভরবেগ আর অন্তিম ভরবেগটা বার করব। তাহলে এখানে দেখো তার যে ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক ভরবেগ, যদি এখানে ভরবেগটা কি সংরক্ষিত থাকবে না, তাহলে দেখো ইনিশিয়াল মোমেন্টামটা কত হবে, ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক ভরবেগ সেটা দেখো এর ভরবেগ কত এম ভি, আর এর ভরবেগ কত দেখো ডি এম ইনটু কত ইউ। তাহলে এটা হলো কি ইনিশিয়াল মোমেন্টাম, তারপরে কি ফাইনাল মোমেন্টামটা বার করবো আমরা, দেখো ফাইনাল মোমেন্টাম এটা দেখো কী হবে, পরে এর ভর কী হয়ে গেছে, ভর দেখো এম প্লাস ডি এম, আর এর যে ভেলোসিটি সে ভেলোসিটিটা কত দেখো ভি প্লাস কত ডিভি। এবার এটাকে যদি আমি গুণ করি তাহলে কী হচ্ছে, দেখো এম ভি প্লাস এম ডিভি প্লাস ভি ডি এম প্লাস কত ডি এম ইনটু কত ডিভি, মানে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো এটাকে আমি এরকমভাবে লিখতে পারি এম ভি প্লাস এম ডিভি প্লাস ভি ডি এম, মানে এখানে দেখো এম যেটা ডিএম যেটা সেই ডিএমটা কি খুব ক্ষুদ্র ভর একটা বস্তুর সঙ্গে যুক্ত হলো, এবং তার যে ভেলোসিটির যে চেঞ্জ হলো সেই ভেলোসিটির চেঞ্জটাও কি যদি ধরো খুব ক্ষুদ্র হয়, তাহলে ডিএম ডিভি দুটোই ক্ষুদ্র, তাহলে তাদের যে গুণফল সে গুণফলটা কি হবে আরও ক্ষুদ্র হবে, ওই জন্য সেটাকে আমরা কী করে দিলাম নেগলেক্ট করে দিলাম। তাহলে এটা আসলো, তাহলে এবার দেখো যে মোমেন্টামের যে চেঞ্জ, তাহলে চেঞ্জটা কত হবে, তাহলে দেখো চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন, সে ভরবেগের পরিবর্তন মানে কি অন্তিম ভরবেগ মাইনাস কি প্রাথমিক ভরবেগ, তাহলে দেখো এম ভি প্লাস এম ডিভি প্লাস কত ভি ডি এম মাইনাস কি হবে, দেখো প্রাথমিক ভরবেগ কোনটা আছে, এইটা আছে, ওটা দেখো আছে তোমার এম ভি মাইনাস কত ডিএম ইনটু কত ইউ। তাহলে এখানে দেখো এম ভি কেটে যাচ্ছে, কী পড়ে থাকছে এম ডিভি, এবার এখানে দেখো এখানেও ডিএম আছে এখানেও ডিএম আছে, তাহলে যদি আমি কমন নিই তাহলে দেখো প্লাস কী হবে, প্লাস ডিএমটা তুমি যদি কমন নাও তাহলে দেখো ভি মাইনাস কত ইউ, এটা হচ্ছে। এবার এটাকে দেখো আমি এরকমভাবে লিখতে পারি এম ডিভি মাইনাস ডিএম, দিয়ে এখানে লিখলাম ইউ মাইনাস কত ভি। ঠিক আছে, তাহলে এটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে এইবার ভরবেগের পরিবর্তনের হার কত হবে, তাহলে দেখো টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, দেখো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের
পরিবর্তনের হার এটা ইকুয়াল টু কি হবে, তাহলে এখানে ভরবেগের যে পরিবর্তন সেটাকে যদি আমরা ধরো ডিপি ধরি, তাহলে আলটিমেট কি হবে দেখো, ডিপি বাই ডিটি এটা সমান কি হবে দেখো, এম ইনটু কি আসছে ডিভি বাই ডিটি মাইনাস দেখো ইউ মাইনাস ভি ইনটু কত ডিএম বাই কত ডিটি। এখানে দেখো ডিটিটা হচ্ছে কি যে এখানে ডিটি সময় পরে এর যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা হলো কত ভি প্লাস ডিভি, অর্থাৎ সংঘর্ষ ঘটলো বা ধাক্কা লাগলো সেই ধাক্কা লাগার ডিটি সময় পরে তার যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা কত হলো ভি প্লাস কত ডিভি। তাহলে দেখো এইটা এইটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনের হার। আর আমরা জানি ভরবেগের পরিবর্তনের হারটা কি হয় প্রযুক্ত যে বল সে প্রযুক্ত বলের সঙ্গে সমান হয়, অর্থাৎ এখানে দেখো যে এফ সেই এফ ইকুয়ালটি কী হবে দেখো এম ইনটু ডিভি বাই ডিটি মাইনাস দেখো ইউ মাইনাস ভি ইনটু কত ডিএম বাই কত ডিটি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যদি ভর সেই ভরটা যদি পরিবর্তন হয় তাহলে নিউটনের যে সেকেন্ড ল সেই সেকেন্ড লটা কি এইটা হবে। এবার দেখো এখানে এই যে আমরা ইকুয়েশানটা পেলাম সেই ইকুয়েশান যেটা যে এফ সেই এফ ইকুয়াল টু কত এম ইনটু ডিভি বাই ডিটি মাইনাস ইউ মাইনাস ভি ইনটু কত ডিএম বাই ডিটি। এবার এখানে এইটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে কী হবে, বাম দিকে নিয়ে আসলে দেখো আলটিমেট আসবে এফ প্লাস ইউ মাইনাস ভি ইনটু কত ডিএম বাই ডিটি এটা সমান দেখো এম ইনটু কত ডিভি বাই ডিটি। ঠিক আছে, তাহলে এটাকে দেখো আমরা এরকমভাবে লিখছি এ প্লাস দেখো ইউ মাইনাস ভি, আমরা ভেক্টরে দেখেছি রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ কাকে বলে, যে একটার সাপেক্ষে যখন আর একটার বেগকে আমরা প্রকাশ করব তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি বা কি আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, এবং সেখানে আমরা দেখেছিলাম যে বস্তুটার সাপেক্ষে বলবে সেই বস্তুটার বেগকে কী করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো এটা কী আছে ইউ মাইনাস ভি, তাহলে ইউ মাইনাস ভিটাকে আমরা ভাবতে পারি যে ভি এর সাপেক্ষে ইউ এর কি আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে এখানে ইউ মাইনাস ভিটা কী হচ্ছে যে ভি এর সাপেক্ষে বা এই ভরের সাপেক্ষে আমরা যে ডিএম ভরের বস্তুটা নিয়েছিলাম সেই বস্তুটার কি আপেক্ষিক গতিবেগ। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি ইউ রিলেটিভ ইনটু কি ডিএম বাই ডিটি এটা সমান কত এম ইনটু ডিভি বাই কত ডিটি। এবার দেখো এটাকে এরকম লেখো যে এফ প্লাস ইউ রিলেটিভ ইনটু ডিএম বাই ডিটি এটার সমান দেখো এম এ, দেখো এম আর ডিভি বাই ডিটি মানে কি বেগের পরিবর্তনের হার, সে বেগের পরিবর্তনের হারটাকে কি বলে আমরা জানি ত্বরণ বলে। ঠিক আছে, তাহলে দেখো যদি কোনো একটা বস্তুর যে মাস সে মাসটা চেঞ্জ হয় তাহলে সেখানে নিউটনের যে সেকেন্ড ল সেই সেকেন্ড ল এর ইকুয়েশানটা কি আসছে দেখো এফ প্লাস ইউ রিলেটিভ, তাহলে ইউ রিলেটিভটা কি ইউ রিলেটিভটা হচ্ছে এই এই ভরের বস্তুর সাপেক্ষে যে ডিএম ভরের বস্তু সেই বস্তুটার কি আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি ভরের পরিবর্তন না হতো তাহলে এই পার্টটা দেখো জিরো হয়ে যেত, তাহলে দেখো এফ সেই এফ ইকুয়ালটা কত এম এ হতো। তাহলে যেহেতু এখানে মাস যেটা সে মাসটা কি চেঞ্জ হচ্ছে তাহলে দেখো এখানে একটা এক্সট্রা পার্ট কি হচ্ছে মাস ওখানে যে ফোর্স সে ফোর্সের সঙ্গে কি যুক্ত হচ্ছে, দেখো ফোর্সের সঙ্গে কেন যুক্ত হচ্ছে ধরো মাস যদি ধরো এখানে যুক্ত হয় তাহলে ওই যে কণাটা সে কণাটার উপরে দেখো এক্সট্রা কী হচ্ছে একটা মোমেন্টাম অ্যাপ্লাই হচ্ছে, মাস সে মাসটা একটা ভেলোসিটি নিয়ে যদি যুক্ত হয় তাহলে ওখানে কী হবে একটা এক্সট্রা যে মোমেন্টাম সেই এক্সট্রা মোমেন্টামটা এই বস্তুটার সঙ্গে কি যুক্ত হবে, বা যদি ধরে নাও এই বস্তু থেকে কোনো একটা মাস বেরিয়ে যায় তাহলে দেখো একটা মোমেন্টাম কী হচ্ছে ওখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তাহলে ওখানে ওর উপরে যে অ্যাপ্লাইড ফোর্স সে ফোর্সটা কী হবে দেখো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই জন্যে এখানে এইবার ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি এটা দেখো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কীরকম যদি ধরো যুক্ত হয় তাহলে একরকম মোমেন্টামে বা রিলেটিভ ভেলোসিটিটা একরকম হবে, আবার যদি ধরো
বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তখন কি হবে, একরকম পরিবর্তন হবে। তাহলে এখানে এফ এবং তার সঙ্গে যে ইউ রিলেটিভ ইনটু ডিএম বাই ডিটি আছে, এখানে ইউ রিলেটিভ যে ভেলোসিটিটা, সে ভেলোসিটিটা ধরো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে। তাহলে যদি ধরো এখানে অ্যাকচুয়ালি ইউ রিলেটিভটা কি, ইউ রিলেটিভটা হচ্ছে ইউ মাইনাস কত ভি। যদি তোমার ভিটা বেশি হয় আর ইউটা কি হয় কম হয়, তা তখন কী হবে, দেখো এই যে ভেলোসিটি, এই ভেলোসিটিটা কি ইউর যে রিলেটিভটা আমরা ধরেছি সেই ভেলোসিটিটা কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে তখন এই ইকুয়েশনটা কী হবে, এফ মাইনাস ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি, এটা ইকুয়াল টু কী হবে, এম এ হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পরিবর্তনশীল যে ভর, সে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড লটা, ঠিক আছে। কিন্তু যদি ধরো মাসটা তা চেঞ্জ না হতো তাহলে তখন ওর ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কীরকম আসতো, এফ ইকুয়াল টু কত, এম এ, ঠিক আছে। এবার এখানে ধরো বিভিন্ন ধরনের যে কন্ডিশন, সেই কন্ডিশন এবার এখানে দেখো, যদি এরকম হয় যে বাইরে থেকে যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স ওই বস্তুটার উপরে অ্যাপ্লাই না হয় তাহলে তখন কীরকম হবে, দেখো যে বাইরে থেকে কি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হলো না, অর্থাৎ এফ, সেই এফের ভ্যালু যদি জিরো হয়, তাহলে এফের ভ্যালু জিরো হলে দেখো আলটিমেট কী হবে, দেখো এফ ইকুয়াল টু জিরো, তাহলে তখন কী হবে, তখন দেখো ইউ রিলেটিভ ইনটু ডিএম বাই ডিটি, এটা ইকুয়াল টু দেখো এম ইনটু ডিভি বাই ডিটি, এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। এবার ইউ রিলেটিভ ভ্যালুটা, ইউ রিলেটিভ যে আমরা ইকুয়েশনটা ধরেছি সেটা কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তাহলে পজিটিভ এবং নেগেটিভের উপর ভিত্তি করে ডিপেন্ড করবে ওখানে যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি কত হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে কন্ডিশন, সে এই কন্ডিশনটা কি ভালো করে মাথায় রাখতে হবে। আবার দেখো এখানে যে ডিএম বাই ডিটি, সেই ডিএম বাই ডিটিটাও কি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যদি ধরে নাও সময়ের সাপেক্ষে ওখানে যে মাস, সে মাসটা যদি ধরো অ্যাড হয় তাহলে এখানে ডিএম বাই ডিটিটা কি প্লাস হবে, আর ডিএম বাই ডিটি যদি ধরো প্লাস হয় তাহলে এখানে দেখো আলটিমেট ইকুয়েশনটা কি এইটা আসবে। যদি তোমার সময়ের সাপেক্ষে যে মাস, সে মাসটা যদি ধরো হ্রাস পায় তাহলে তখন ডিএম বাই ডিটি, সেই ডিএম বাই ডিটিটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে দেখো এই ইকুয়েশনে, দেখো এখানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে এফ জিরো, এফ জিরো হওয়ার পরে কী হলো ডিএম বাই ডিটি, সেটা কি নেগেটিভ। তাহলে ডিএম বাই ডিটি যদি নেগেটিভ হয় তাহলে এখানে দেখো এই যে টোটাল ইকুয়েশনটা কী হবে, মাইনাস ইউ রিলেটিভ ইনটু ডিএম বাই ডিটি, ওটার সমান কত, এম ইনটু ডিভি বাই ডিটি আসবে। আবার যদি টাইমের রেসপেক্টে এখানে মাস যেটা, সে মাসটা তোমার ইনক্রিজ করে তাহলে তখন কী হবে, ইউ রিলেটিভ বা এখানে ডিএম বাই ডিটি, সেই ডিএম বাই ডিটিটা কী হবে, দেখো প্লাস হবে। আর যদি প্লাস হয় তাহলে এটাও কী হবে, প্লাস হবে। তাহলে এর উপরে এই যে ধরো যে পরিবর্তনশীল ভর, সে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের যে গতিসূত্র, সেই গতি সেকেন্ড যে গতিসূত্র, সে গতিসূত্রের যে ইকুয়েশান, সেই এই ইকুয়েশানটাকে কাজে লাগিয়ে রকেটের যে গতি, সেই রকেটের গতিটাকে কি ব্যাখ্যা করা হয়, ঠিক আছে। দেখো রকেটের গতি বা রকেট কীভাবে যায় সেটা মোটামুটি আমরা সবাই জানি। তাহলে এইবার আমরা দেখব এই পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের যে সেকেন্ড লর ইকুয়েশান, সেই সেকেন্ড লর ইকুয়েশান থেকে কীভাবে রকেটের যে গতি, সে গতিটাকে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ। আর একটা মনে রাখবে, রকেট কীভাবে যায়, আমরা জানি রকেট যখন যায় তার পিছন দিয়ে, পিছনে কী থাকে, একটা জ্বালানি প্রকোষ্ঠ থাকে, সে পিছন দিয়ে কী হয় জ্বালানি নির্গত হয় আর রকেটটা তখন কি সামনের দিকে এগিয়ে যায়, তাই তো। দেখো রকেটের যদি তুমি এই ভালো করে দেখো তাহলে এরকম ধরো একটা রকেট, এখানে পিছনের দিকে অ্যাকচুয়ালি কী থাকে, এরকম জায়গায় একটা কি জ্বালানি প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো জ্বালানি প্রকোষ্ঠ, এখানে ধরো জ্বালানি থাকলো আর এখানে কী থাকে, একটা জারক পদার্থ থাকে, জারক পদার্থ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা যেটা আমরা দেখব রকেটের গতি, দেখো রকেট যে নীতির উপর ভিত্তি করে চলে সেটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র,
এই নীতির ওপর ভিত্তি করে কি হয়, রকেট একটা জায়গা থেকে অন্য একটা জায়গা বা নিচ থেকে উপরের দিকে ওঠে। এবার ওখানে কি হয় যে রকেটের এরকম সামনে থাকে আর পিছনে যাই জায়গাটা, সেই পিছনে জায়গা থেকে এখানে কি একটা জ্বালানি প্রকোষ্ঠ থাকে, সেই জ্বালানি প্রকোষ্ঠে কি থাকে বিভিন্ন ধরনের জ্বালানি ভর্তি থাকে, কীরকম লিকুইড হাইড্রোজেন না হলে তোমার কেরোসিন এরকম টাইপের জ্বালানি কি থাকে। আর এখানে কি একটা জারক পদার্থ থাকে, জারক পদার্থ বলতে যেটাকে জ্বলতে সাহায্য করে, যেমন হচ্ছে অক্সিজেন নাহলে তোমার হাইড্রোজেন পারঅক্সাইড এরকম টাইপের যে জারক পদার্থ সেই জারক পদার্থ থাকে। এবার তারপর কি হয় এই জ্বালানি প্রকোষ্ঠ থেকে একটা ছিদ্র দিয়ে জ্বালানি এইদিকে পাঠানো হয়, আর যখনই জারক পদার্থের সংস্পর্শে আসবে তখন ওই যে জ্বালানি সেই জ্বালানিটা কী হবে জ্বলতে শুরু করবে। আর জ্বালানিটা যখনই জ্বলবে কী হবে পিছনের দিকে একটা ধোঁয়া ছাড়বে, অর্থাৎ ওই জ্বালানিটা জ্বললে এইদিকে কী করবে একটা ঘাত বল বা এইদিকে কী হবে একটা মোমেন্টাম সে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এইদিকে যখনই ধরো মোমেন্টামটা অ্যাপ্লাই করবে তাহলে এইদিকে একটা ক্রিয়া আর তার জন্য আমি বলতে পারি এইদিকে কী হবে একটা প্রতিক্রিয়া থাকবে, সেই প্রতিক্রিয়ার জন্যে এই যে রকেট সেই রকেটটা কি সামনের দিকে এগিয়ে যাবে। দেখো এইদিকে একটা কি ভরবেগ যখনই অ্যাপ্লাই হবে, এখানে দেখো রকেটের ক্ষেত্রে কি এক্সটার্নাল কোনো ফোর্স কি অ্যাপ্লাই হয় না, আর আমরা দেখেছি যে এক্সটার্নাল ফোর্স যদি কোনো একটা বস্তুর উপরে অ্যাপ্লাই না হয় তাহলে বস্তুটার ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টামটা কি হবে ইকুয়াল হবে। তাহলে দেখো যখনই এইদিকে একটা মোমেন্টাম অ্যাপ্লাই হচ্ছে অবশ্যই সঙ্গে সঙ্গে কি এইদিকে একটা মোমেন্টাম তার উপরে কি অ্যাপ্লাই হতে হবে, কেন হতে হবে কারণ এখানে দেখো যে এক্সটার্নাল এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না এবং আমি বলতে পারি ইনিশিয়ালি ওর যে মোমেন্টাম সেই মোমেন্টামটা কত জিরো। তাহলে একটা মোমেন্টাম যদি এইদিকে থাকে তার সঙ্গে ইকুয়ালি একটা মোমেন্টাম এইদিকে থাকতে হবে, নাহলে কী হবে ফাইনাল মোমেন্টামটাও কি জিরো হবে না। ঠিক আছে, তাহলে এখানে যে লিনিয়ার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগের রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেই সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কী হয় এখানে ওই যে এটা রকেটের যে গতি সেই গতিটাকে আমরা দেখতে পাই বা রকেটটাকে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এইবার আমরা এর ক্ষেত্রে যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা দেখব। তা তুমি ধরে নাও একটা সময়ে কোনো একটা সময়ে এখানে রকেট সে রকেটের যে মাস সে মাসটা হচ্ছে কত এম এবং রকেটটা এইদিকে তুমি ধরে নাও ভি যে ভেলোসিটি সে ভি ভেলোসিটি নিয়ে কি যাচ্ছে, আর এখানে এদিকে যে জ্বালানি প্রকোষ্ঠ সে জ্বালানি প্রকোষ্ঠ থেকে জ্বালানি কী হচ্ছে এদিকে নির্গত হচ্ছে। তাহলে তুমি ধরে নাও ডিটি সময়ে এই যে মাস সে মাসটা যে চেঞ্জ হলো সে চেঞ্জটা কত ডিএম, ভালো করে দেখো। তাহলে রকেটটা ওই দিকে সামনের দিকে যাবে তখনই যদি কী হয় এই দিকে একটা কী হয় জ্বালানি প্রকোষ্ঠ থেকে যে জ্বালানি সে জ্বালানিটা যদি বাইরের দিকে কী হয় বেরিয়ে যায়। ঠিক আছে, এবার এখানে দেখো কোনো রকম যে এক্সটার্নাল ফোর্স সেই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় না। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম যে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের ইকুয়েশনটা কী ছিল এফ ইন্টু ইউ রিলেটিভ ইন্টু কী ছিল ডিএম বাই ডিটি, এটা সমান কী ছিল এম ইন্টু ডিভি বাই কত ডিটি। এবার দেখো এক্সটার্নাল ফোর্স এফ সেই এফ সমান যদি জিরো হয় তাহলে দেখো আমরা কী দেখতে পেলাম ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি, এটা সমান কত এম ইন্টু ডিভি বাই কত ডিটি। ঠিক আছে, এবার দেখো এই রকেটের সাপেক্ষে জ্বালানিগুলো কি এইদিকে যাচ্ছে, অর্থাৎ এখানে যে তোমার জ্বালানিটা নির্গত হচ্ছে সেটা রকেটের যে বেগ সে বেগের কি বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে দেখো সময়ের সাপেক্ষে এখানে তোমার যে ভর সে ভরটা কী হচ্ছে বিচ্ছিন্ন হচ্ছে, আর ভরটা যদি বিচ্ছিন্ন হয় তাহলে এখানে ডিএম বাই ডিটি সেই ডিএম বাই ডিটিটা কী হবে নেগেটিভ হবে। ভালো করে দেখো সময়ের সাপেক্ষে এখানে পিছন দিয়ে জ্বালানি কী হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাহলে জ্বালানি যদি বেরিয়ে যায় তাহলে এখানে ডিএম বাই ডিটি সেই ডিএম বাই ডিটিটা কি নেগেটিভ হবে। আর তুমি ধরে নাও এখানে এই রকেট সেই রকেটের সাপেক্ষে এই জ্বালানির যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা কত ইউ। ভালো করে দেখো এখানে রকেটের সাপেক্ষে জ্বালানির যে গতিবেগ সে গতিবেগটা আমরা ধরে নিচ্ছি কত ইউ। তাহলে এখানে আলটিমেট দেখো এই ইকুয়েশন থেকে আমরা কী লিখতে পারি, দেখো মাইনাস ইউ ইন্টু ডিএম বাই ডিটি এটা সমান কত এম ইন্টু ডিভি বাই ডিটি। দেখো এখানে মাইনাসটা কিসের জন্য আসছে, মাইনাসটা আসছে যে সময়ের সাপেক্ষে
এখানে ভর যেটা সে ভরটা কী হচ্ছে কমে যাচ্ছে। তাহলে ভরটা কমে যাওয়ার জন্য এখানে ডিএম বাই ডিটি সেটা কী হচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে এটা নেগেটিভ। আর এখানে ইউ রিলেটিভ যেটা অর্থাৎ রকেটের সাপেক্ষে ওই যে জ্বালানিটা যেটা নির্গত হচ্ছে অর্থাৎ যেটা আমরা পেয়েছিলাম ইউ মাইনাস ভি, সেই টোটালটাকে আমরা কী ধরলাম ইউ ধরলাম। তাহলে যদি ইউ ধরি তাহলে দেখো মাইনাস ইউ ইন্টু ডিএম বাই ডিটি ওইটা ইকুয়ালটা কত এম ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি ইউ ইন্টু ডিএম বাই ডিটি এটা সমান কত এম ইন্টু দেখো কী লিখতে পারি এ লিখতে পারি, যেখানে এটা কি এটা হচ্ছে রকেটটা যে ত্বরণ নিয়ে সামনের দিকে কি এগিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে এ সেই এ ইকুয়ালটু কত মাইনাস ইউ বাই এম ইন্টু কত ডিএম বাই কত ডিটি। তাহলে দেখো এই যে ইকুয়েশান সেই এই ইকুয়েশান থেকে আমরা কোনো একটা রকেট যে ভেলোসিটি বা যে অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠবে বা সামনের দিকে এগিয়ে যাবে সেই অ্যাক্সিলারেশনের ক্যালকুলেশনটা এখানে আমরা এখান থেকে কি বার করতে হবে। দেখো মাসটা টাইমের রেসপেক্টে যেমনভাবে চেঞ্জ হচ্ছে বা কত আপেক্ষিক গতিবেগ নিয়ে ওখানে জ্বালানিটা নির্গত হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে রকেটটা কত ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। দেখো সময়ের সাপেক্ষে যদি তোমার যে জ্বালানি সে জ্বালানির দহন যত বেশি হবে সেখানে রকেট সে রকেটটা কি তত বেশি স্পিডে যাবে, বা বলতে পারি ওখানে রিলেটিভ ভেলোসিটিটা যত বেশি হবে তত বেশি ভেলোসিটি নিয়ে বা অ্যাক্সিলারেশন নিয়ে তখন রকেটটা কী হবে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে যে রকেট কোন নীতির উপর ভিত্তি করে চলে, তাহলে সেটা হচ্ছে কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে কি চলে। আর রকেটের ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশন সেই অ্যাক্সিলারেশনের ক্যালকুলেশনটা ভালো করে মাথায় রাখবে যে এ সেই এ ইকুয়াল টু কত মাইনাস ইউ বাই এম ইন্টু কত ডিএম বাই ডিটি। এখানে দেখো এখানে ইউটা বলতে পারো ওই যে জ্বালানি সেই জ্বালানিটা কত ভেলোসিটি নিয়ে কি হচ্ছে এদিকে এগিয়ে যাচ্ছে, যদিও দেখো ইনিশিয়ালি এই রকেটের যে ভেলোসিটি সে ভেলোসিটিটা কি জিরো থাকে, যখনই জ্বালানিটা বেরোবে তখনই কি হবে রকেটটা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে আমরা ইউটাকে কি জ্বালানি যে বেগে নির্গত হচ্ছে সেই বেগটাকে আমরা কি ধরতে পারি, তাহলে জ্বালানি যে বেগে নির্গত হবে সেটাই কি হবে ওখানে যে রিলেটিভ ভেলোসিটি সে রিলেটিভ ভেলোসিটিটা, বোঝা গেল। তাহলে এখানে রকেট মোশন সে রকেট মোশনের ক্ষেত্রে এই যে ইকুয়েশান এই ইকুয়েশানটা ভালো করে মনে রাখবে কারণ এটা পরীক্ষায় খুব মানে এখান থেকে যে প্রবলেম সেই প্রবলেম করতে দেয়। আর পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের যে গতিসূত্র সে নিউটনের গতিসূত্রটা প্রকাশ মানে প্রমাণ করতে দেয়, তাহলে ওই জন্য টোটাল যে প্রমাণ সে প্রমাণটা ভালো করে মাথায় রাখবে। আর ফাইনাল যে ইকুয়েশান সেটাকে কী পেলাম যে এফ প্লাস ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি সেটা সমান কত এম ইন্টু ডিভি বাই ডিটি, এই ইকুয়েশানটা কি তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এই পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে রকেটের যে গতি সে গতিটা খুবই গুরুত্বপূর্ণ, আর এর ক্ষেত্রে যে তোমার পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র আর রকেট মোশন সেই রকেট মোশনের ইকুয়েশানগুলোকে তোমরা ভালো করে মাথায় রাখবে। আর এরপরে আর একটা মোটামুটি থিওরি বাকি আছে সেটা হচ্ছে যে চলন্ত যে লিফট সে লিফটের যে গতি সে গতিটা নেক্সট যে ক্লাসে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে, যে তারপরে যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো করে দেবো, ঠিক আছে। তোমরা ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখতে থাকো, তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাক।